হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু টিএস এডুকেশন ফ্রেন্ডস দেখো যারা লাইভে আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর আজকে একটু লেট হয়ে গেলো তোমাদের লাইভে আসতে আর আমরা তোমাদেরকে বোটানিস্ট্রিমে নৌকাও সৌতে যে চ্যাপ্টারটা লাইভ টেস্ট করাচ্ছি এর আগে চ্যাপ্টারটা অলরেডি আমরা কমপ্লিট করেছি সেই জন্য যারা যারা লাইভে আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো আর প্রথম প্রশ্নটা আমাদের দেখে নাও এবং তোমরা এই প্রশ্নটা অ্যান্সার করার চেষ্টা করো আর যদি না হয় তাহলেও কমেন্ট করে জানাবে যাদের প্রবলেম হচ্ছে আর যারা এখনও আমাদের আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নাও তাহলে কী হবে তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে কোনো প্রবলেম হবে না তো ফ্রেন্ডস ভিডিওটাকে লাইক করো অবশ্যই এবং শেয়ার করো যাতে অন্যরাও কানেক্ট হতে পারে আমাদের সঙ্গে তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে একজন লোক তিরিশ কিমি সোতের অনুকূলে একটি স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসে আসতে আট ঘন্টা সময় নেয় যদি জলে নৌকার বেগ স্রোতের গুণ হয় তাহলে স্রোতের বেগ কত হবে তাড়াতাড়ি কমেন্ট করো ফ্রেন্ডস কোনটা অ্যান্সার আসবে আর দেখো যারা লাইভে আছে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করো এবং কমেন্ট করে জানাও কারা কারা লাইভে আছে অবশ্যই কমেন্ট করো তারা আর এই প্রশ্নটা অ্যান্সার করে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে কোনটা অ্যান্সার হবে দেখো তোমাদেরকে কি দেওয়া রয়েছে প্রশ্নটা প্রশ্নটা পরে নাও তোমরা প্রশ্নটা কি দেওয়া রয়েছে যে একজন লোক তিরিশ কিমি সোতের অনুকূলে একটি স্থানে গিয়ে আবার পূর্ব স্থানে ফিরে আসতে টোটাল কত আট ঘন্টা সময় নেয় টোটাল কত সময় নেয় আট ঘন্টা সময় নেয় যদি স্থির জলে নৌকার বেগ চার গুণ হয় তাহলে সোতের বেগ কত হবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস যেটা যাদের অ্যান্সার আছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এর ভিতরে কোনটা অ্যান্সার হবে কমেন্ট করো আর দেখো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হলে অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে নাও তাড়াতাড়ি কমেন্ট করো ফ্রেন্ডস কোনটা অ্যান্সার আসছে আর যারা লাইভ আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো এবং তোমরা কমেন্ট করো যারা লাইভে আছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কারা কারা লাইভে আছে তাহলে দেখো এই অঙ্কটা কী করে করবে অঙ্কটা কী দেওয়া রয়েছে একজন লোক তিরিশ কিমি সতেরো অনুকূলে একটি স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে কত সময় নেয় আট ঘন্টা সময় নেয় যদি স্থির জলে নৌকার বেগ সতের বেগে চার গুণ হয় তাহলে সতের বেগ কত হবে তাহলে দেখো আমরা কি জানি আমরা জানি যে কী দেওয়া রয়েছে আমাদের নৌকার বেগ দেওয়া রয়েছে আর সতের বেগ আমরা নৌকার বেগ কত এক্স আর সতের বেগকে ওয়ান ধরে ওয়াই ধরে রাখি তাই তো আর যখন এক্স আর ওয়াই ধরি এখন কি বলেছে একটি স্থানে গিয়ে আর এখানে কি বলেছে যদি স্থির জলে নৌকার বেগ সোতের বেগের চার কোন হয় অর্থাৎ আমরা কি বলতে পারি সোতের বেগ যদি এক হয় তাহলে নৌকার বেগ কত হয়ে যাবে চার হয়ে যাবে তাই তো তাহলে ওইটা যদি চার হয়ে যায় এখন কি বলে দিয়েছে এটা কি এটা হলো বেগ মনে রাখবে এটা আসলে কি এটা আসলে আমাদের হলো বেগ তাহলে যদি সময়ের কথা বলা হতো সময় কিন্তু এর উল্টো হয়ে যেত সময় বের করতে গেলে আমাদের এই সব সময় কি হয়ে যেত এর উল্টো হয়ে যেত সময় হলে কত হয়ে যেত সময় হলে সবসময় হয়ে যেত ওয়ান ইজ টু ফোর তো কারণ কি বেগ আমাদের ফোর ইস টু ওয়ান হলে সময় আমাদের ওয়ান ইস টু ফোর হয় দেখো যারা লাইভে আছো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করো এবং চেষ্টা করো অঙ্কগুলো করা করবার আর এর আগে আমাদের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে যেখানে আমরা তোমাদেরকে চ্যাপ্টারটা করিয়েছি তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের কোনো প্রবলেম হবে না আর কমেন্ট করো যারা যারা লাইভে আছো এখানে তাহলে দেখো টি আমাদের কি তাহলে ওয়ান টু ফোর হয়েছে এখন আমাদের কী দিয়েছে তিরিশ কিমি স্রোতের অনুকূলে একটি স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে আট ঘন্টা সময় নেয় দেখো এটা এসএসসির কোয়েশ্চেন ছিল কিন্তু খুব ভালো প্রশ্ন তাহলে তিরিশ কিমি স্রোতের অনুকূলে একটি স্থানে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে কত সময় নেয় আট ঘন্টা তাহলে আমি কি বলেছিলাম তোমাদের এর জন্য একটা কি সূত্র আছে টু এ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটা ইজ টু কী হয় আমাদের টি হয়ে যায় তাই তো তাহলে এ কত আমাদের এ দেওয়া রয়েছে কি তিরিশ কেমি আর সময় ঘন্টা সময়টা কত দিয়েছে আট ঘন্টা তাই তো এটা আট ঘন্টা কিন্তু দেখো এটা আট ঘন্টা দেওয়া রয়েছে আর আমাদের কি এক্স আর ওয়াইও আমাদের দরকার কিন্তু আমাদের এক্স ওয়াই তো দেওয়া নেই আমরা কি করব এই অনুপাত নিয়েই আমরা এক্স ওয়াই বের করব বের করে আমাদের একটা টি বের হবে এই অনুপাত নিয়ে আমরা এক্স ওয়াই ধরে নিয়ে একটা অনুপাত বের করে নেব দেখো তাহলে টু এ কত আমরা তিরিশ কিমি লিখে দিই কে আমরা লিখে দিই ফোর বাই ফোর মাইনাস ফোর মাইনাস তাহলে কি হয়ে যাচ্ছে না দেখো যাদের ফোর আসছে ভালো করে দেখো কোথাও ভুল করছো তোমরা 4 হবে না आंसर তোমাদের তাহলে দেখে নাও কি তাহলে এটা কি হচ্ছে এটা কি হয়ে আমাদের কি হয়ে যাচ্ছে 4 স্কয়ার মাইনাস এটা কত 1 স্কয়ার তাই তো y কত 1 স্কয়ার بیگ যখন লিখছি এটা ইজ इक्वल टू কি আমরা যে টি দেখছি তাই তো আমরা যে t দেখছি হ্যাঁ 2 কিমি যাদার যাদের आंसर আসছে ঠিক আছে দুই কিমি পার আওয়ার ওইটাই আমাদের आंसर হবে তাহলে দেখো এটা কি হচ্ছে এটা ইজ इक्वल टू আমাদের কি দেওয়া রয়েছে টি দেওয়া রয়েছে আর এই যে এটা ইজ इक्वल टू যদি আমাদের t দেওয়া থাকে তো আমরা আমরা বসাই তাহলে 30 গু 60 আর নিচে কত হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ পনেরো হয়ে যাচ্ছে অর্থাৎ টু ইন্টু তিরিশ ইন্টু চার বাই পনেরো ইসগোলটা আমাদের কত আসছে টি আসছে তাই তো এটা আমাদের কত চলে আসছে টি চলে আসছে এটা সমান তাহলে আমরা কেটে দিই এটা কাটলে আমাদের কত হয়ে যায় আর এটা কত ফোর তাহলে চার দনী আট ষোলো টি আমাদের কত চলে আসলো টি আমাদের ষোলো চলে আসলো কিন্তু দেখো এখানে কি দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে টি ইসগলটা কত আসলে আট ঘন্টা তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এই ষোলোর ভ্যালু আসলে কত ষোলোর ভ্যালু আসলে হলো আট তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে একের ভ্যালু হয়ে যাবে কত হাফ হয়ে যাবে কারণ আট বাই করলে হাফ হয়ে যাবে এবার একটা দেখো এখানে কি রয়েছে একের ভ্যালু তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে হাফ হচ্ছে বা আমরা কি বলতে পারি দুইয়ের ভ্যালু আমাদের এক হচ্ছে একই ব্যাপার ষোলোর ভ্যালু যদি আট হয় তাহলে দুইয়ের ভ্যালু কত হয়ে যাবে এক হয়ে যাবে এখন কি এখন এইটা আমাদের কিসের অনুপাত বেরিয়েছে দেখো এইটা আমাদের যেটা বেরোচ্ছে সেটা কি আমরা সময় বেরোচ্ছে কারণ আমরা সময়ের সঙ্গে তুলনা করছি তাহলে এটা টি তাহলে আমাদের বের কি করতে বলেছে সোতের বেগ কত সোতের বেগ যদি বের করতে বলে তাহলে আমরা কি করতে পারি যখন আমাদের সোতের বেগ বলেছে যদি আমাদের সময়ের অনুপাতটা টু দুইয়ের ভ্যালু এক হয় তাহলে সোতের অনুপাতটা উল্টো হয়ে যাবে সবসময় উল্টো মানে কি একের ভ্যালু দুই হয়ে যাবে তাই তো আমরা কি করি সবসময় স্রোত আর স্রোত আর আমরা কি বলি বেগ আর সময় সবসময় আমাদের যদি ভ্যালু সোতের অনুযায়ী মানে সময়ের অনুযায়ী ভ্যালু এক আসে আমরা উল্টোটা বলতে পারি যে বেগের মানে কি একের ভ্যালু তাহলে দুই তাই তো তাহলে একের ভ্যালু যদি দুই হয় এখন বলেছে তাহলে স্রোতের বেগ কত হবে একের তাহলে একের ভ্যালু কত দুই এর স্রোতের বেগ আমাদের অনুযায়ী কত ছিল ওয়ান ওয়ানের ভ্যালু কত বেরিয়ে গেছে টু তাহলে টু আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার সি হয়ে যাবে দেখো যারা প্রথম দেখছো তাদের হয়তো প্রবলেম হতে পারে তারা ভাবতে পারো যে কীভাবে এইগুলো করাচ্ছে সেজন্য আমাদের ওই অঙ্কগুলো করে দেখে নেবে যেখানে আমরা এই অঙ্কগুলো করিয়েছি তাহলে এই ধরনের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো প্রবলেম হবে না আর এইভাবে রেশিও দিয়ে তোমরা যদি অঙ্কগুলো করো দেখবে ইজিলি অঙ্ক হয়ে যাবে যেহেতু আমাদের এক্সামের সময় অনেকটা টাইম বাঁচাতে হবে তো ফ্রেন্স পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্নটা আমাদের কী দেওয়া রয়েছে দেখো আমাদের পরের প্রশ্নটা কী দেওয়া রয়েছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কত অ্যান্সার আসছে কী দেওয়া রয়েছে আমাদের পরের প্রশ্নটা দেখো স্থির জলে একটি নৌকার বেগ স্থির জলে একটি নৌকার বেগ পঁচিশ কিমি হলে পার আওয়ার হলে একটি নৌকা দশ কিমি সত্যের অনুকূলে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে পঞ্চাশ মিনিট সময় নেয় তাহলে সত্যের বেগ কত ছিল ফ্রেন্ডস তাড়াতাড়ি কমেন্ট করে জানাও হ্যাঁ দেখো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এটা কত হবে যে হ্যাঁ পাঁচ কিমি যাদের অ্যান্সার আসছে পাঁচ কিমি পার আওয়ার ঠিক আছে এটা এটাই হবে ফ্রেন্স তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা যারা এখনও লাইভে আসে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করো এবং শেয়ার করো যাতে অন্যরা আমাদের সাথে কানেক্ট হতে পারে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো ফ্রেন্স দেখো কী করে করবে এটা দেখো যাদের পাঁচ অ্যান্সার আসছে তাদের ঠিক আছে পাঁচই অ্যান্সার আসবে পাঁচ কিমি পার আওয়ার হবে সত্যের বেগ কত হবে পাঁচ কিমি পার আওয়ার হবে এটাই অ্যান্সার হবে তাতে কিন্তু কমেন্ট করে জানাও কার কার কোনটা অ্যান্সার অপশান আসছে কোনটা অ্যান্সার আসছে আর কাদের হচ্ছে না তারাও কমেন্ট করে জানাও তাহলে দেখো কী দিয়েছে এখানে আমাদের কি দিয়ে দিয়েছে যে স্থির জলে একটি নৌকার বেগ কত পঁচিশ কিমি পার আওয়ার একটি নৌকা দশ কিমি সোতের অনুকূলে গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসতে টোটাল পঞ্চাশ মিনিট সময় নেয় তাহলে সোতের বেগ কত হবে তাহলে এইগুলো আমরা কি করে বলি আমরা কি জানি যে আমরা জানি টু এ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু কি টোটাল সময় টি তাই তো এখানে যদি আমরা এখন ভ্যালু বসিয়ে দিই তাহলে ভ্যালু বসালে কি টু টু এ কত এ আমাদের দেওয়া রয়েছে কত দেখো দশ কিমি নৌকা কি দশ কিমি যাচ্ছে তার মানে কি দশ কিমি দশ আর এক্স কত নৌকার বেগ এক্স মানে কি নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ কত পঁচিশ বাই কত হয়ে যাবে এটা আমাদের হয়ে যাবে পঁচিশ স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই আমাদের বের করতে হবে আর এটা ইউজকাল টু কত সময় টোটাল সময় পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিটকে আমরা কী করবো ঘন্টায় আনব তাই তো পঞ্চাশ মিনিট দেখো এটা কিন্তু ঘণ্টায় আনতে হবে কারণ আমাদের সব কিছু কিমি পার আওয়ারে চেয়েছে অ্যান্সারও কিমি পার আওয়ারে চেয়েছে কিন্তু এখানে সময়টা মিনিটে দিয়েছে তাহলে আমরা কী করবো পঞ্চাশকে ষাট দিয়ে ভাগ করে দিলে কী ঘণ্টা হয়ে গেলো মিনিট এরপর আমরা কাটাকাটি করে দিই এরপর আমরা যদি করি এটা কত হয় পাঁচ বাই ছয় হয়ে যায় আর এইখানে যদি পাঁচ দিয়ে এই পাশে কাটো তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হয়ে যায় তাই তো তাহলে পাঁচ 10 দশ দশ দশকে একশো ছশো হয়ে গেল আর এইখানে কত হলো পঁচিশ স্কোয়ার মানে কী লিখতে পারি ছশো পঁচিশ মাইনাস ওয়াই স্কোয়ার ইজুকল্টু কী লিখতে পারি এই ছয় এই পাশে গুণ হয়ে গেলে ছয় দুগুণি বারো পাঁচ বারং ষাট ষাট দশকে ছশো হয়ে গেল এটা কত হয়ে গেল ছশো হয়ে গেল তার মানে ওয়াই স্কোয়ার ইজুয়াল টু আমাদের কত আসছে ছশো পঁচিশ মাইনাস ছশো ইজ ইজুকাল টু আমরা কী বলতে পারি আমাদের আসছে পঁচিশ তাই তো তাহলে ওয়াই ইজ ইজুকাল টু কত হয়ে যাবে ওয়াই ইজুয়াল টু আমাদের হয়ে যাবে কত পাঁচ তাই তো ওয়াই ইজুকাল টু আমাদের কত পাঁচ হয়ে যাবে কত অ্যান্সার হয়ে যাবে পাঁচ ওয়াই এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বি আমাদের অ্যান্সার হয়ে যাবে তো ফ্রেন্স যারা লাইভ আছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো এবং যদি নাও বুঝতে পারো তাও কমেন্ট করে জানাও কী করলাম আমরা জাস্ট সূত্রে টু এক্স ব্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমি তোমাদেরকে বলেছিলাম এই সূত্রটা মনে রাখলে তোমরা এই ধরনের অঙ্কগুলো ইজিলি করে ফেলতে পারবে এখানে এ কি এ হলো টোটাল যে দূরত্বটা কত দশ কিমি আর এক্স কি এক্স হলো স্থির নৌকার বেগ সেটা টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়াই স্কোয়ার কারণ ওয়াই এর মান আমাদের এখানে বের করতে হবে কী হবে আমাদের দেখো এই ওয়াইয়ের মান বের করতে হবে সেজন্য আমরা ওয়াই এর মান এখানে রেখে দিলাম আর যেটা এখানে অঙ্ক করার জন্য সেটা কি সময়টাকে আমাদের কিসে দিয়েছে মিনিটে দিয়েছে সেটাকে আমরা কী করবো সময়টাকে হ্যাঁ গুড ইভিনিং সুমিত ঘোষ দেখো এরপর কী এটা কী দেওয়া রয়েছে এটা পঞ্চাশ মিনিট যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা কী ঘণ্টায় এনে নেব কারণ আমাদের সব অ্যান্সার ঘন্টায় চাচ্ছে এখানে চেয়েছে তাই তো তাহলে তারপরে আমরা যখন সমাধান করবো আমাদের ওয়াই এর মান কত চলে আসবে পাঁচ চলে আসবে তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেলো অ্যান্সার বি হয়ে গেলো তাই তো তাহলে ফ্রেন্ডস পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্নটা আমাদের কী দেওয়া রয়েছে পরের প্রশ্নটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্নের অ্যান্সার করো অ্যান্সার করে জানাও যে কোনটা অ্যান্সার আসবে তোমাদের এর ভিতরে দেখো পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে পরের প্রশ্ন দেওয়া রয়েছে একটি নৌকা অনুকূলে একটি স্থানে স্থানে গিয়ে আবার ফিরে আসতে সময় নেয় যদি স্থানটির দূরত্ব হয় এবং স্থির নৌকার বেগ যদি আট কিমি পার তাহলে স্রোতের বেগ কত ছিল একই অঙ্ক ফ্রেন্ডস তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কোনটা অ্যান্সার আসছে তোমাদের আর যদি না হয়ে থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা লাইভে আছে অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করো ফ্রেন্ডস কমেন্ট করে জানাও যে কোনটা অ্যান্সার আসছে তোমাদের দেখো এইভাবে তোমাদেরকে লাইভ টেস্ট নেওয়ার একটাই কারণ যাতে তোমরা ইজিলি এগুলো করতে পারো হ্যাঁ দেখো যাদের চার আসছে ঠিক আছে বুলেট প্রামাণিক ঠিক আছে তোমার এটা কী হচ্ছে চার যার যার অ্যান্সার আসছে ঠিক আছে দেখো ইজিলি আমরা ওই সূত্রে বসিয়ে দিলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের অ্যান্সার চলে আসবে জাস্ট ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে সূত্রটা তোমাদেরকে বললাম ওইটার উপরেই এই অঙ্কটা সেম অঙ্ক কী কী দেওয়া রয়েছে মোট সময় দেওয়া রয়েছে দেখো মোট সময় কত দু ঘন্টা দেওয়া রয়েছে আর দূরত্ব দেওয়া রয়েছে এ দেওয়া রয়েছে আর নৌকার বেগ অর্থাৎ এক্স দেওয়া রয়েছে তাহলে ওয়াই বের করতে বলেছে জাস্ট ওই সূত্রে বসিয়ে দাও এখনই অ্যান্সার চলে আসবে তো কমেন্ট করে জানো কার কার অ্যান্সার আসছে তাহলে দেখো কি করে করবে এটা কি করে করবে আমরা কি জানি আমি তোমাদেরকে কি বললাম টু এ এক্স টু এ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু আমাদের কী হয়ে যায় টি হয়ে যায় তাই তো এটা কী হয়ে যায় টি কি টোটাল টাইম আর এ হলো হলো দূরত্ব টোটাল দূরত্ব যে মানে মোট দূরত্বটা যেতে মানে গন্তব্যস্থল থেকে গন্তব্যস্থল এবং প্রাথমিক স্থানের মধ্যে দূরত্ব আর এক্স কি আমাদের স্থির হল নৌকার বেগ আর ওয়াই হলো স্রোতের বেগ তাহলে এখানে বসিয়ে দাও তাহলে এই কি কি দেওয়া রয়েছে আমাদের টোটাল সময়টা কত দেওয়া রয়েছে দু ঘন্টা আর এখানে কি দেওয়া রয়েছে টু ইন্টু এ এ কত দেওয়া রয়েছে দেখো এ আমাদের দেওয়া রয়েছে কত ছয় কিমি তাই তো স্থানটির দূরত্ব ছয় কিমি দেওয়া রয়েছে আর এক্স কত দেওয়া রয়েছে আট আর এইটা এইটাকে কত দেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইট স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াইয়ের মান বের করতে হবে এরপর আমরা কী করলাম এইটা দিয়ে কেটে দিই দুই দুই কেটে দিলাম তাহলে আমাদের কত আসলো আটা কত আসছে ছয় আটচল্লিশ আসছে আটচল্লিশটাকে ক্রস গুণ করে দিই তাহলে আমাদের কত হয়ে যায় ছয়টা আটচল্লিশ হয়ে যায় এটা ইসুকল্ট কত আটা চৌষট্টি মাইনাস ওয়াই স্কোয়ার চৌষট্টি মাইনাস ওয়াই স্কোয়ার তাই তো চৌষট্টি মাইনাস ওয়াই স্কোয়ার যখন হয়ে গেলো এখন আমরা করি কি এই চৌষট্টিকে এক সাইডে ওয়াইটাকে এক সাইডে নিয়েছি তাহলে ওয়াই স্কোয়ার ইজুগুলো কত হয়ে যায় চৌষট্টি মাইনাস আটচল্লিশ আটচল্লিশ তাহলে এটা বিয়োগ করলে কত হয়ে যায় আমাদের ষোলো হয়ে যায় তাহলে ওয়াই ইজুগল টু কত হয়ে যাবে ওয়াই ইসলাম কি লিখতে পারি এটা থেকে আমরা ওয়াই ইজুগল টু লিখতে পারি কি ফোর কিমি পার আওয়ার তাই তো যদি ওয়াই স্কোয়ার ইজুগুল টু ষোলো হয় তাহলে ওয়াই ইজুগল টু কি হয়ে যাবে ওয়াই ইসল আমাদের হয়ে যাবে ফোর কিমি পার আওয়ার তাহলে অ্যান্সার কোনটা চলে আসলো এ চলে আসলো দেখো যারা আমাদের ভিডিওগুলো দেখেছো তাদের কিন্তু এগুলো করতে কোনো প্রবলেম হবে না আর যারা দেখুনই এখনও ভিডিওগুলো অবশ্যই দেখে নাও আর যারা লাইভ আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তো फ्रेंड्स পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে फ्रेंड्स তাড়াতাড়ি কমেন্ট করে জানাও পরের প্রশ্নে आंसर কী হবে তাড়াতাড়ি কমেন্ট করো फ्रेंड्स কী রয়েছে আমাদের চার নম্বর প্রশ্ন রয়েছে একজন লোক সোতের প্রতিকূলে এক কিমি দূরত্ব যায় দশ মিনিটে এবং সোতের অনুকূলে ওই একই দূরত্ব যায় চার মিনিটে তাহলে সোতের বেগ কত ছিল দেখো এটা কিন্তু কিমি পার আওয়ারে বের করতে বলেছে অর্থাৎ কিমি পার ঘন্টায় বের করতে বলেছে তাড়াতাড়ি কমেন্ট করে জানো ফ্রেন্ডস কত অ্যান্সার আসছে তোমাদের কমেন্ট করো ফ্রেন্ডস কমেন্ট করে জানো যে কত অ্যান্সার আসছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো দেখো আর যারা লেটে লাইভে এসছো লাইভে যারা লেটে কানেক্ট হয়েছ তাদেরকে বলছি ফ্রেন্স তোমরা কিন্তু ভিডিওগুলো প্রথম থেকে আবার দেখে নেবে তাহলে দেখো কি রয়েছে এটা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও কত অ্যান্সার আসবে একদম ইজি ইজি এই অঙ্কটা তাই তো না দেখো ফাইভ পয়েন্ট সিক্স যারা আসছে ওইটা হবে না অ্যান্সার হবে না কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এখানে ফ্রেন্ডস কমেন্ট করো ভিডিওটা কিন্তু লাইক করো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো যাতে অন্যরা আমাদের সাথে কানেক্ট হতে পারে যদি চাও তোমরা লাইভ ক্লাস করাবো আর না হলে আমরা তোমাদেরকে যেভাবে ভিডিও দিই সেইভাবে ভিডিও দেবো তোমাদেরকে আর লাইভ টেস্ট তোমাদেরকে করাতে থাকবো এইভাবে যে কটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করানো হয়েছে তোমাদেরকে আমরা পার্সেন্টেজের ক্লাস দেওয়া স্টার্ট করবো খুব তাড়াতাড়ি আর সম্পূর্ণ ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে সলভ করানো শেখাবো যেভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করাচ্ছি সেইভাবেই তোমাদেরকে করাবো তো ফেন্স দেখো এখানে কী রয়েছে এখানে কী রয়েছে একজন লোক সোতের কী রয়েছে স্রোতের প্রতিকূলে এক কিমি দূরত্ব যায় কত দশ মিনিটে এবং স্রোতের অনুকূলে ওই একই দূরত্ব মানে কি ওই এক কিমি দূরত্বই যায় চার মিনিটে তাহলে সোতের ব্যাগ কত ছিল একদম বেসিকের উপরে অঙ্কটা রয়েছে তাহলে কী করে করবে আমাদের কি কি দেওয়া রয়েছে আমাদের কত কি এ, কি দেওয়া রয়েছে দেখো এখানে দেখো হ্যাঁ এ ঠিক আছে বাবু সে তোমার অ্যান্সার ঠিক আছে যাদের এ অ্যান্সার আসছে তাদের অ্যান্সার ঠিক আছে ফোর পয়েন্ট হবে অ্যান্সার আর যাদের অন্যটা আসছে তারা দেখে নাও কীভাবে করবে কি দেওয়া রয়েছে যে সতের অনুকূলে সতের প্রতিকূলে এক কেমি দূরত্ব যায় দশ মিনিট আর সতের অনুকূলে এক কিমি দূরত্ব যায় কত চার মিনিটে তো আমরা কি অনুকূল ইজুগল টু কী জানি ডাউন স্টিম আর প্রতিকূল ইজুগল টু কি জানি আপ স্টিম তাই তো এখন এখন কি দেওয়া রয়েছে যে দূরত্ব প্রথমে কি দেওয়া রয়েছে ডিস্ট্যান্স অর্থাৎ এ সিজুকলটুকু কী দেওয়া রয়েছে এ সিজুকল্টু দেওয়া রয়েছে এটা কি দুটোর ক্ষেত্রে কি প্রতিকূলেও এক কিমি যায় আবার সতের অনুকূলে ওই একই দূরত্ব মানে কি অনুকূলেও যায় এক এক কিমি দূরত্ব তাই তো এক কিমি দূরত্ব আর প্রতিকূলেও যায় কি সেই এক কিমি দূরত্বই যায় তাই তো দুটোর ক্ষেত্রে কি এক কিমি এক কিমি করে দূরত্ব যায় তাই তো এখন কি দেওয়া রয়েছে যদি এখন কি টাইম আমাদের এখানে আর কি কি দিয়ে দিয়েছে দেখো আমাদের দিয়ে দিয়েছে যে সোতের প্রতিকূলে যেতে কত এক কিমি দূরত্ব যেতে কত দশ মিনিট সময় নেয় অর্থাৎ টি যদি আমরা বের করি সোতের প্রতিকূলে কত সময় নেয় দশ মিনিট এটা মনে রাখবে এককটা কিন্তু মিনিটে দেওয়া রয়েছে আমাদের আর এইটা কিসে দিয়েছে এইটাও কিসে দেওয়া রয়েছে যে অনুকূলে ওই একই দূরত্ব মানে এই এক কিমি দূরত্ব যেতে অনুকূলে কত চার মিনিট সময় নেয় তাই তো এটা চার মিনিট আর এটা হলো দশ মিনিট এবার দেখো আমাদের কী তাহলে সোতের বেগ বের করতে বলেছে কিন্তু এইখানে কি বলেছে সব কিমি পার আওয়ারে অর্থাৎ কিমি পার ঘণ্টায় বের করতে বলেছে এইগুলো কিন্তু খেয়াল রাখবে অবশ্যই কারণ অপশানে তোমাদেরকে এমনভাবে দেওয়া হবে যাতে তোমরা মিনিট দিয়ে যদি করে থাকো তাও অ্যান্সার চলে আসবে সেরকম অপশান দেবে সেই জন্য তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে যে তোমাদের যে অ্যান্সার চেয়ে যে ইউনিটটা কি রয়েছে এককটা কি রয়েছে তাহলে দেখো এবার কি করবে তাহলে আমরা কি জানি আমাদের আমরা জানি যদি ডাউন ক্ষেত্রে যদি দেখি আমরা তাহলে বিএগল টু আমরা কি বের করতে পারি বিএক যদি বের করি দুটোর ক্ষেত্রে ডাউন স্ট্রিমে তাহলে ওয়ান কি দূরত্ব বা এস বাই টি আমরা জানি বিএক ইস্যুক টু কি এস বাই টি তাহলে ওয়ান বাই এটা টি কত রয়েছে টি রয়েছে ফোর কিন্তু দেখো ফোর হলেও কি এটা মিনিটে এটাকে ঘন্টায় করতে হবে তাহলে কি যদি এটাকে ঘন্টা করে আমরা কত করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে কারণ কি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে চার টু কি ফোর বাই সিক্সটি মিনিট হয়ে যাবে তাহলে এখন কি হবে এটা উল্টে যাবে এবারে এইভাবে উল্টে যাবে তাই তো তাহলে উল্টে গেলে আমাদের কত হচ্ছে ষাট বাই চার হয়ে যাচ্ছে তারপরে এটা কাটলে কত হয়ে যাচ্ছে পনেরো অর্থাৎ আমাদের ভি এর ভ্যালুটা কত আসছে পনেরো কিমি পার আওয়ার এটা আসছে সতেরো অনুকূলে পনেরো কিমি পার আওয়ার আসছে সেই একইভাবে আমরা যদি এইখানেও বের করি এখানে বের করলে কী হবে ওয়ান কিমি বাই কত মিনিটে যায় দশ মিনিটে এটাকে মিনিটকেও ঘন্টায় করে নেবো তাহলে দশ বাই সিক্সটি করবো সিক্সটি কি উপরে গুণ হয়ে যাবে তার মানে কত হয়ে যাবে এটা আমাদের ছয় কিমি পার আওয়ার হয়ে যাবে তাই তো শূন্য শূন্য কেটে যাবে ছয় কিমি পার আওয়ার হয়ে যাবে হ্যাঁ পরিমিতির ম্যাথ তোমাদেরকে করাবো দেখো এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই তোমাদেরকে কমপ্লিট করাবো তোমাদের কোনোই এখানে টেনশন করতে হবে না কারণ প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে আমরা কমপ্লিট করাতে থাকবো পরিমিতিও তোমাদেরকে আমি করাবো আর সম্পূর্ণ টিক্সের মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করাবো দেখো এটা কত হলো সিক্স কেমি পার আওয়ার হয়ে গেলো আর এটা কত হলো ডাউন স্টিমে বেগ কত পনেরো কিমি পার আওয়ার আর আপ স্টিমে বেগ আসলো কত ছয় কিমি পার আওয়ার এখন বলেছে যে সোতের বেগ কত সোতের বেগ টু আমরা কী জানি সোতের বেগ যদি আমাদেরকে বের করতে বলে তাহলে সোতের বেগ আমরা কি জানি ডি মাইনাস ইউ বাই

করার একদম ইজি অঙ্ক শুধুমাত্র তোমাদের এইটা খেয়াল রাখতে হবে যে এখানে এককটা মিনিটে দিয়েছে কিন্তু আমাদের অ্যান্সার চেয়েছে কি ঘন্টায় এইটা তোমাদেরকে ভালো করে খেয়াল করে রাখতে হবে তো ফ্রেন্ডস পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে আর এই প্রশ্নে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাও কমেন্ট করে জানাবে তোমরা প্রত্যেক প্রশ্নে যেখানে যেখানে প্রবলেম হবে সেখানেও কমেন্ট করে তোমরা জানাবে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে এবং শেয়ার করবে যাতে অন্যরা আমাদের সাথে কানেক্ট হতে পারে তো ফ্রেন্ডস পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখো দেখো পরের প্রশ্নটা আমাদের কী দেওয়া রয়েছে পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্নটা আমাদের কী দেওয়া রয়েছে এখানে একজন লোক কী দেওয়া রয়েছে একজন লোক সাতশো পঞ্চাশ মিটার কী দেওয়া রয়েছে একজন লোক সাতশো পঞ্চাশ মিটার স্রোতের প্রতিকূলে যায় ছশো সেকেন্ডে এবং ফিরে আসে সাড়ে সাত মিনিটে তাহলে স্ত্রীর জলে নৌকার কত একদম ইজি অঙ্ক শুধু তোমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে মিনিট বা ঘন্টা কী দেওয়া রয়েছে সেটার উপরে ফ্রেন্ডস ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করো আর ক তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে কোনটা তোমাদের অ্যান্সার আসছে এর মধ্যে তাড়াতাড়ি কমেন্ট করো ফ্রেন্ডস আর এরপর দেখো তোমাদেরকে রিজনিংয়ের আজকে আমরা এর আগে অ্যানালজি তোমাদেরকে লাইভ টেস্ট করিয়েছি এবং তাছাড়াও অ্যানালজি চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করিয়েছি অ্যানালজির লাইভ টেস্ট তোমাদেরকে আমরা করাবো কিন্তু আজকে তোমাদেরকে সিরিজের অ্যানালজি স্টার্ট করবো সরি সিরিজের রিজনিংয়ে যে সিরিজ আছে সেই সিরিজ আজকে স্টার্ট করব। সেখানে প্রথমে তোমরা কিভাবে করবে সেগুলো আলোচনা করব তারপরে দু একদিন পর তোমাদেরকে লাইভ টেস্ট নেওয়া শুরু করব তো ফ্রেন্ডস দেখো আজকে কিন্তু সিরিজের যখন যা আমরা আমরা তোমাদেরকে রিজনংটা করাবো সিজন সিরিজে সেটা কিন্তু মিস করবে না অবশ্যই কারণ এক্সামের জন্য সিরিজও খুব ইম্পর্ট্যান্ট তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস কোনটা আমাদের অ্যান্সার আসছে অ্যান্সারের ভিতরে তোমাদের কোনটা অ্যান্সার আসছে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি ফ্রেন্ডস তাহলে দেখো কীভাবে করবে ফ্রেন্ডস তাড়াতাড়ি আর যারা লাইভে আছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো দেখো তাহলে কী রয়েছে একজন লোক সাতশো পঞ্চাশ মিটার সোতের প্রতিকূলে যায় 600 সেকেন্ডে এবং ফিরে আসে সাড়ে 7.5 মিনিটে তাহলে স্থির জলে নৌকার বেগ কত একই অঙ্ক কী করবে তোমাদের কি দিয়েছে একটা হলো সত্যের প্রতিকূল আর একটা হলো স্রোতের অনুকূলে তাই তো যদি কোনো কেউ কোনো নৌকা সোতের প্রতিকূলে যায় আর ফিরে আসে যদি সতের অনুকূলে তাহলে কি হয়ে যাবে না দেখো যাদের পাঁচ আসছে পাঁচ অ্যান্সার হবে না ভালো করে দেখো কোনটা অ্যান্সার হবে আবার চেষ্টা করো দেখো তাহলে কী রয়েছে দেখো এখানে কী রয়েছে আমাদের কী রয়েছে সাতশো পঞ্চাশ মিটার কী সোতের অনুকূলে যদি যায় যখন ফিরে আসবে তখন কী হবে সোতের প্রতিকূলে হবে কিন্তু এখানে প্রতিকূলে যাচ্ছে মানে কি ফিরে আসবে যখন সোতের অনুকূলে দুটোই দেওয়া রয়েছে আমাদের একটা কি আমরা জানি ডাউন একটা জানি আমরা আপ স্টিম তাই তো ডাউন স্টিম আর আপ স্টিম এটা জানি এবার ডাউন স্ট্রিম মানে কি অনুকূলে এবার কি দিয়েছে যে আমাদের এখানে দিয়ে কী দিয়েছে দেখো এখানে দিয়ে দিয়েছে যে প্রথমে কি সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে যায় ছয়শো সেকেন্ডে এবং ফিরে আসে সাড়ে সাত মিনিটে তার মানে কি দূরত্ব দুটোর ক্ষেত্রে কি সাতশো পঞ্চাশ মিটার যাচ্ছে এবং সাতশো পঞ্চাশ মিটারই আসছে অর্থাৎ ডাউন স্ট্রিমে সাতশো পঞ্চাশ মিটার আপ স্ট্রিমে সাতশো পঞ্চাশ মিটার অর্থাৎ এ সিরিজ গল্ট কত সাতশো পঞ্চাশ মিটার আর এইটাও কী হবে আপ স্ট্রিমের ক্ষেত্রেও সাতশো পঞ্চাশ মিটার হয়ে যাবে তাই তো ফ্রেন্ডস কমেন্ট করো যাদের যাদের অ্যান্সার হচ্ছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করো দেখো এরপর কী দিয়েছে এরপর আমাদের দিয়ে দিয়েছে যে যেতে যাওয়ার সময় অর্থাৎ ডাউন স্ট্রিমে কত প্রতিকূলে সময় লাগে কত ছশো ছশো সেকেন্ড অর্থাৎ আপিস্ট্রিমে লাগে ছশো সেকেন্ড যদি আমরা সময় বের করি তা আপিস্ট্রিমে লাগে ছশো সেকেন্ড ছশো সেকেন্ড ছশো সেকেন্ড ইজ গল্টো কী লিখতে পারি আমরা ছ মিনিট লিখতে পারি তো ছ মিনিট লিখতে পারি কারণ কি ষাট সেকেন্ডে এক মিনিট সরি ছ মিনিট বলছি এটা কি লিখতে পারি ছশো সেকেন্ডকে আমরা কি লিখতে পারি এখান থেকে দশ মিনিট তাই তো কী লিখতে পারি দশ মিনিট কারণ কি দশ মিনিট এটা লিখতে পারি আপিস স্টিমে কারণ ছশো সেকেন্ড ষাট সেকেন্ডে যদি এক মিনিট হয় তাহলে ছশো সেকেন্ডে কত হবে দশ মিনিট হয়ে যাবে এটা কত হবে দশ মিনিট সেরকম আর কি দেওয়া রয়েছে এটা কত দেওয়া রয়েছে সাড়ে সাত মিনিট সাত পূর্ণ একের দুই বা সাড়ে সাত মিনিট দেওয়া রয়েছে ঠিক আছে এটাকে কি লিখতে পারি চোদ্দো পনেরো বাই দুই এত দেওয়া রয়েছে এটা আর ডাউন স্ট্রিমে দেওয়া রয়েছে পনেরো বাই দুই মিনিট আর এইটা দেওয়া রয়েছে কত দশ মিনিট তাই তো এটা দশ মিনিট দেওয়া রয়েছে আফ ক্ষেত্রে এখন আমাদের কী বলেছে তাহলে স্থির জলে নৌকার বেগ কত তাহলে প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা দেখে নিই যে তাহলে ডাউন বেগ কত ডাউন যদি বেগ বের করতে হয় ভি যদি বের করতে হয় তাহলে আমরা কী বের করতে পারি এইটা সাত এস বাই টি অর্থাৎ সাতশো পঞ্চাশ বাই টি কত আছে দেখো সাতশো পঞ্চাশ বাই টি কত আছে পনেরো বাই দুই তো পনেরো বাই দুই আছে কিন্তু দেখো পনেরো বাই দুই কিসে আছে মিনিটে আছে সুতরাং যদি এটাকে আমরা ঘন্টায় করতে চাই তাহলে কী করতে হবে আমাদের এই পনেরো বাই দুইকে সবসময় কত দিয়ে গুণ ভাগ করতে হবে আমাদের ষাট দিয়ে ভাগ করতে হবে সেই নিচে এটা কী করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে সেরকম এই সাতশো কি কী করতে হবে মিটারে দেওয়া রয়েছে আমাদের এটাকে কী করতে হবে কিলোমিটার বানাতে হবে সেজন্য কী হবে হাজার মিটারে এক কিলোমিটার হাজার দিয়ে এটাকে ভাগ করে দেবো এটা কী করব হাজার দিয়ে ভাগ করে দেবো তাই তো তাহলে এটা কি হয়ে যাবে উপরে চলে যাবে উপরে চলে গেলে উপরে কত হয়ে যাচ্ছে দেখো সাতশো পঞ্চাশ গুণ দুই গুণ ষাট বাই এটা কত হচ্ছে পনেরো গুণ হাজার তাই হচ্ছে তো দেখো এইখানে তাহলে একটা দুটো শূন্য কাটো এই দুটো শূন্য কেটে দাও এখান থেকে তারপরে কি পনেরো দিয়ে কাটলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর হয়ে যাচ্ছে আর এখানে আমাদের কি রয়েছে পাঁচ দিয়ে এটা কাটলো পাঁচ আর দুই দিয়ে এই দশটা কেটে দাও অর্থাৎ আমাদের অ্যান্সার এইটা কত চলে আসলো এটা আসলো আমাদের ছয় কিমি পার আওয়ার এটা আসলো কত ছয় কিমি পার আওয়ার আমাদের চলে আসলো তাহলে এটা কত আসবে দেখো এটাও একইভাবে বের করো এটার ক্ষেত্রে কী হয়ে যাবে ছ সাতশো পঞ্চাশ মিটার সাতশো পঞ্চাশ মিটারকে কত দিয়ে করতে হবে সাতশো পঞ্চাশ মিটারকেও আমাদের দশ মিনিট দিয়ে অর্থাৎ দশ বাই সিক্সটি দিয়ে করতে হবে তাই তো তা সাতশো পঞ্চাশকে কী করব এই হাজার দিয়ে ভাগ করে মিটার এইটাকেও আমরা কিলোমিটারে নিয়ে চলে আসলাম তারপরে এখন কী হবে এই শার্টটা কি উপরে চলে যাবে অর্থাৎ সাতশো পঞ্চাশ গুণ এই শার্ট কি উপরে চলে যাবে ষাট বাই দশ গুণ হাজার এটা হয়েছে তো তাহলে শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দিলাম এখন আমাদের কী রয়েছে এটা আমাদের কত রয়েছে ছয় পঁচাত্তর ছয় পঁচাত্তর ইসিগুলো কি লিখতে পারি পাঁচ ছক তিরিশে শূন্য হাতে মার তিরিশে শূন্য হাতে তিন আর ছয় সাত বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ অর্থাৎ ফর্টি ফাইভ বাই কত দুটো হান্ড্রেড হান্ড্রেড দিয়ে করলে কত দশমিক এইখানে চলে আসবে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভে চলে আসবে এটা কত হলো ফোর পয়েন্ট ফাইভ কিমি পার আওয়ার চলে আসলো তাই তো এখন তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ডাউন স্ট্রিমে আমাদের বেগ কত আসছে ছয় কিমি পার আওয়ার আপ স্ট্রিমে আসছে কত ফোর পয়েন্ট ফাইভ কিমি পার আওয়ার এখন বলেছে স্থির জলে নৌকার বেগ কত স্থির জলে নৌকার বেগ যদি বের করতে হয় আমরা কী জানি এক্স বের করতে হবে অর্থাৎ ডি প্লাস ইউ বাই টু এইটা আমরা জানি তাহলে ডি কত আমাদের ডি বেরিয়েছে কত ছয় কিমি আর ইউ কত বেরিয়েছে ফোর পয়েন্ট ফাইভ বাই কত হয়ে যাবে টু তার মানে আমরা কী লিখতে পারছি এটা লিখতে পারছি দশ পয়েন্ট পাঁচ বাই দুই আর দশ পয়েন্ট পাঁচ বাই দুই ইসুকল্টু আমরা কত লিখতে পারি এইটা ইসলু লেখো ফাইভ পয়েন্ট টু ফাইভ এটা আমাদের অ্যান্সার আসবে ফাইভ পয়েন্ট ফোর টু ফাইভ কিমি পার আওয়ার অর্থাৎ কি আসবে অ্যান্সার ডি চলে আসবে যাদের যাদের অ্যান্সার ডি এসছে তাদের এটা ঠিক আছে এরপরে যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস আর এরপর কিন্তু তোমাদেরকে সিরিজের যে রিজনিংয়ের যে সিরিজ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা আমরা করাবো এবং প্রত্যেকটা টাইপ আলাদা আলাদাভাবে করাবো অ্যানালজি যেভাবে তোমাদেরকে প্রত্যেকটা টাইপ আলাদা আলাদাভাবে করিয়েছি সেইভাবেই করাবো আর ফ্রেন্ডস এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা যুক্ত না হলে অবশ্যই যুক্ত হয়ে নেওয়া সমস্ত লিঙ্ক নিচে দেওয়া রয়েছে খুব তাড়াতাড়ি তোমাদেরকে নতুন টাইম শিডিউল দেবো যেহেতু এসএসসির এক্সামও আছে সামনে সেই জন্য নতুন একটা টাইম শিডিউল দেবো আর সেখানে তোমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করাবো তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকে অঙ্ক এই পর্যন্তই লাইভ টেস্টে এরপরে কিন্তু রিজনিংয়ের চে তোমরা অবশ্যই মিস করবে না রিজেনিংয়ের আমরা সিরিজ নতুন চ্যাপ্টার স্টার্ট করছি সেটা হলো সিরিজ থ্যাঙ্ক ইউ